বিগত এক বছরে 8 বার সংঘর্ষে লিপ্ত হয়েছে 2টি গ্রুপ, হয়েছে একাধিক মামলা ও দেনদরবার, তবুও শান্ত হয়নি পরিস্থিতি। আধিপত্য ধরে রাখতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় 2টি গ্রুপ। চালানো হয় ভাঙচুর, বিস্ফোরণ ঘটনা হয় ককটেলের, চালানো হয় গুলি, এসব ঘটনায় হতাহত হচ্ছে নারী পুরুষ সহ শিশুরা। মুন্সিগঞ্জের চরাঞ্চলের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে এসব ঘটনা ঘটছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেল 3:30 থেকে রাতভর তাণ্ডবে কোনোটি বাড়ি ঘর ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ উঠেছে উভয় গ্রুপ থেকে। এসব ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি, ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত 1 বছর যাবৎ শামসুদ্দিন হাওলাদার মামুন ও নজির হাওলাদার গ্রুপের মধ্যে স্থানীয় বিরোধ চলছে বছরের পর বছর। সেই বিরোধকে কেন্দ্র করে 1 বছরে গ্রুপ দুটি এ পর্যন্ত 8 বার সংঘর্ষে লিপ্ত হয়েছে। এসব ঘটনা একাধিক মামলা হলেও প্রতিকার আজও মিলেনি। আহম্মদ হাওলাদার বলেন, আমি গ্রামে নেই, ঢাকাতে অবস্থান করছি, মারামারির সাথে জড়িত না। তারপরেও প্রতিপক্ষ শামসুদ্দিন হাওলাদারের লোকজন আমার বালু কাটার ডেজার্টটি ভেঙে দিয়েছে। সাইদা বেগম বলেন, আমার ভাই মালয়েশিয়া প্রবাসী, দেশে থাকে না, রাতে সন্ত্রাসীরা গ্রামে হামলা চালায়। তারা ভানু বলেন, আমার স্বামী প্রতিবন্ধী, কোনো দল বলে নেই। ভাঙা তো ঘরের ভিতরে সব ভাঙা। দিন মজুরের কাজ করে, রাতে নজির হাওলাদার লোকজন হামলা চালায়। নজির হাওলাদার বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর মামুন হাওলাদারের নির্দেশে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ও অস্ত্রসহ হামলা চালিয়ে আমাদের লোকজনদেরকে গ্রাম থেকে বের করে দেয়। শামসুদ্দিন হাওলাদার মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজির হাওলাদারের লোকজন এ হামলা চালায়। তারা রাতের আধারে আমার বাড়িসহ গ্রামে আমার 15 জন সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, রাতের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি, তবে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।